হ্যালো গাইস, আমি দীপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো টেক্কাকে নিয়ে, এবং এই পুজোর ওয়ান অফ দ্য বিগেস্ট রিলিজ হচ্ছে টেক্কা, এবং এটাকে নিয়ে তো বস কোনো রকম সন্দেহ নেই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবং টেক্কা সংক্রান্ত এবং হচ্ছে দেবদাস সংক্রান্ত এবার কিন্তু প্রচুর ভিডিওস কিন্তু আসবে। তো তোমরা প্লিজ প্লিজ সবাই কিন্তু দেখো, এবং নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সঙ্গে থাকো। টেক্কা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো, পাবলিক রিয়াকশন আসবে, প্রচুর কিছু কিন্তু আসবে এবারে টেক্কাকে নিয়ে। সো এই এখন আমি বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে, এবং সেই দুটো বিষয় প্রচণ্ড কিন্তু ইন্টারেস্টিং এবং দেখে ভাল লাগছে যে এই বিষয়গুলো কিন্তু ঘটছে। প্রথম বিষয়টা হচ্ছে লিডিং মিডিয়া প্ল্যাটফর্মস যারা কিন্তু টেক্কাকে নিয়ে রীতিমতো কিন্তু কনফিডেন্ট এবং কথা বলছে, এবং গতকাল কিন্তু ছিল টেক্কার ট্রেলার লঞ্চ ইভেন্ট, এবং সেই টেক্কার যে ট্রেলারটা গতকাল এসছে সেটাকে নিয়ে তো কথা বলেছি, এবং তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু সেই বিষয়টাকে একটা আর্টিকেলের মাধ্যমে কিন্তু শেয়ার করেছে, এবং সেটা দেখলাম দেবদার প্রোডাকশন হাউসের যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখান থেকে কিন্তু শেয়ার করা হচ্ছে। সেটা আমি 24 ঘন্টা বলি বা আমাদের এবিপি লাইভ বেঙ্গলি বলি বা এবিপি আনন্দ বলি এবং সিটি সিনেমা বলি, এরা প্রত্যেকেই কিন্তু টেক্কা ট্রেলারটাকে নিয়ে কিন্তু কথা বলেছে, এবং আর্টিকেল আমি পড়লাম দেখলাম, এবং প্রত্যেকের রিয়াকশনস প্রচণ্ড কিন্তু পজিটিভ। এইটা আমার দেখে বেশ ভাল লাগছে, এবং আমি থামনেলে এবং কমিউনিটি পোস্টে কিন্তু দেওয়ার চেষ্টা করবো, অবশ্যই কিন্তু দেখে কমেন্ট করে কিন্তু জানিও। বাট এই বিষয়টা আমার দেখে কিন্তু বেশ ভাল লাগলো। তো সেকেন্ড যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে টেক্কার তো অফিসিয়ালি এটা হচ্ছে ইউটিউবে ট্রেন করছে, এবং রীতিমতো কিন্তু ভালো একটা রেসপন্স পাচ্ছে সাধারণ দর্শকের কাছ থেকে, এটা প্রচণ্ড ভালো একটা দিক। এবং সেই জন্যই কিন্তু টেক্কার এইবারে প্যান ইন্ডিয়া রিয়াকশনসগুলো কিন্তু এবার আসছে আস্তে আস্তে। টেক্কার একটা আমি কয়েকটা চ্যানেল দেখলাম, আমি এখনও অবধি কিন্তু 3টে ন্যাশনাল লেভেলের কিন্তু চ্যানেল দেখেছি যারা টেক্কাকে নিয়ে কিন্তু কথা বলছে এবং লাইভ রিয়াকশনস করছে, এবং তারা প্রত্যেকে ভালো বলছে। মানে এটা তারা বলছে যে এটা বলিউড এটা রিমেক করতে পারে, মানে রিমেক করা উচিত, এইরকম কিন্তু কথাবার্তা কিন্তু তারা বলছে, যেটা দেখে সত্যি বলতে একটা গর্ব তো একটা ফিল হচ্ছে যে না, বাংলাতেও এমন কিছু কিছু কাজ হয় বা হচ্ছে যেগুলো সেই স্ট্যান্ডার্ডে যা রিমেক করা যায়, এটাই আমার বেসিক্যালি কিন্তু বলার, এবং এগুলো দেখে সত্যি বলতে গর্ববোধ হয়, ভাল লাগে এবং কথা বলতে ইচ্ছে করে। তাই কথা বললাম, তোমাদের কি ফিডব্যাক কিন্তু জানিও এই পার্টিকুলার দুটো বিষয়কে নিয়ে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেক্কা সংক্রান্ত আরও অনেক অনেক আপডেট নিয়ে। টাটা।